দক্ষিণ পুরো মলম পৌঁছে মনে হচ্ছে লোগো পাইলাটার ওইখানে মলমটা মাখিয়ে আছে। আমি তো ওইটা ভেজে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি সৌম্যজিৎ, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো রিসেন্ট আমরা ফুল ফ্যামিলি মিলে দীঘা ঘুরতে গিয়েছিলাম, আর সেই দীঘার ভিডিও নিয়েই আজকের ভিডিও। তো ঘোরা বেড়ানো মানেই মন খোলা আনন্দ, উচ্ছ্বাস, কিন্তু তার সাথে সাথে কিছু সমস্যাও থাকে, আর আমরাও ঠিক সেই রকমই কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কী সমস্যায় পড়েছিলাম সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। এখন রাস্তাঘাটে বেরোনো মানেই ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়া। কোথাও এতটুকু জায়গা ফাঁকা থাকে না গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ সবার কাছেই তো এখন গাড়ি আছে। যাওয়ার সময় আমাদের দুটো উবের ট্যাক্সি করা হয়েছিল, একটায় আমরা ছিলাম, আর একটায় বাবা, মা, ঠাকুমা, ছোটো মা এরা ছিল। দেখো, বাবাও যেতে যেতে কিছুটা ভিডিও করতে করতে গেছে। রাস্তাঘাটে জ্যাম জট পেরিয়ে যখন স্টেশনে পৌঁছালাম, তখন চোখ পড়ল ট্রেনের টাইম টেবিলের উপরে। আমাদের যাওয়ার কথা ছিল হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে, যেটা ছিল সম্ভবত 2:30-এর ট্রেন। কিন্তু টাইম টেবিলের দিকে যখনই চোখ পড়ল, টাইমটা দেখলাম 16:40, মানে 4:40। দেখে অবাক, ট্রেনের টাইম টেবিল চেঞ্জ হলো নাকি আবার? দেখলাম হ্যাঁ, সত্যি সত্যি ট্রেনের টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। অগত্যা কিছু করার নেই, আমরা স্টেশনেই বসে রইলাম। যে টাইমে আমাদের দীঘা পৌঁছে যাওয়ার কথা, সেই টাইমে আমরা হাওড়া স্টেশনেই বসে রইলাম। তো আমরা এখন বসে আছি, তার সাথে প্লেন বসে অর্ডার করেছি একটা, আর আমার সাথে এই যে ট্রেন আসতে এখন অনেকটা লেট, আর 4:40-এ ট্রেন ছাড়বে এখান থেকে। তো ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, ততক্ষণ ধোসাটা খাই। ততক্ষণে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল। বলা মাত্রই ছোটকা অর্ডার দিয়ে দিল একটা প্লেন ধোসা। তো আমরা দুজনে প্লেন ধোসা খেয়ে আর এদিক ওদিক একটু টুকটাক খাবার খেয়ে সময় মতো রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো আলটিমেট চলে এলাম দীঘা, পৌঁছে গেছি। এই যে দীঘা স্টেশন। আর আজকে ট্রেনটা খুবই লেট ছিল, খুবই লেট। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আর বাকিরা ওদিক থেকে আসছে, কারণ ঠাকুমাকে নিয়ে এসছি সাথে। ঠাকুমার তো আসতে একটু মানে হাঁটতে একটু প্রবলেম হয়, সেই জন্য বাবা ধরে ধরে নিয়ে আসছে। আমরা একটু এগিয়ে এসে দাঁড়িয়ে আছি। আর এদিকে পৌঁছে গেছি, এবার যাবো টোটো বা অটো ধরবো, ধরে যে হোটেলে উঠবো উঠবো, তারপর চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি। আর এখন বাজে 9:16, তো গিয়ে একবার সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করবো। জানি না রাতে কী ফুটেজ উঠবে, যে শ্যুট করতে পারবো কি না, তবে যদি ভালো রাখবো ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো, গরম কীরকম? বিচ্ছিরি গরম। আচ্ছা, ট্রেনটাও তো অনেকটা লেট করেছে, তোর কেমন লাগছে বল? আমার পৌঁছে, আলটিমেট পৌঁছে। সে তো লাগছে, গরম তো নয়, পুরো মলম মলম। পৌঁছে মনে হচ্ছে লোকো পাইলটের ওইখানে মলমটা মাখিয়ে আছে। এই দীঘা স্টেশন তারা চলে যাচ্ছে। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরেটাই দাঁড়িয়ে আছি, আর গাড়ি করবো এখান থেকে। আর এখানে এসে একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে পুরীর জগন্নাথের মন্দির, যেটা তৈরি হচ্ছে দীঘায়। একদম স্টেশনের পাশেই, স্টেশন থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। এখনও কমপ্লিট হয়নি, শুনছিলাম যে রথে নাকি সেটা ইয়ে হবে, উদ্বোধন হবে। খুব ভালো। চলে এসেছি এখন সিবিকের ধারে। আর এখানে এই দেখো ঢেউটা, দেখো শুধু। এলো না দেখো, বেশ বড় বড় আছে না? এই দেখো, এই দেখো চলে এসেছি, কিন্তু পায়ের ধারে এলো না। হ্যাঁ, সকালে দুপুরে ঠিক আছে, ভিজে দিল বাবা, পুরো ভিজে গেল। তো আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলার কাছে। তো এখানে একটু ঘোরাঘুরি করছি, আর যেহেতু এখন রাত হয়ে গেছে, আর কিছু টুকটাক খেয়ে খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে ঢুকে যাব। আবার যা ভিডিও করা কাল সকালে করবো। চলো এখন একটু মার্কেটটা এদিক ওদিক একটু ঘুরে নিই, খুবই যা ভালো। চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি সি বিচের ধারে। তো এখন বেরিয়ে একটু টুকটাক এই সি বিচের ধারে ঘুরছি আর আইসক্রিম খেলাম সবাই একটা করে। আর ভাবছি স্নান করতে নামবো কিনা, কারণ মাঝে মাঝে বেশ চড়া রোদ উঠছে আবার বৃষ্টিও পড়ছে। মুড়ি খাবে, দেখা যাক। যদি মেঘলা থাকে তাহলে স্নান করতে নামবো, দেখা যাক। ঢেউগুলো খুব বড় বড় আসছে, চলো দেখাই তোমাদের। তো আপাতত এই ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দীঘার পরের ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে, সো স্টে টিউন অ্যান্ড গুড বাই।